বিশুদ্ধ আমলের জন্য আজকে সমাজে নানা আমলে ভরপুর সহি জয়ীফ মৌজু অসংখ্য শুদ্ধ এবং অশুদ্ধ আমল ধর্মের নামে সমাজে চালু আছে না নাই অনেক আমল আছে এই ভ্রান্ত আমলকে বেছে বেছে বিশুদ্ধ আমল যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হচ্ছে এটাও কিন্তু দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা আদর্শ নাগরিক তার ভাষা সুন্দর হওয়ার প্রয়োজন আছে না নাই সে কাউকে গালি দিবে না সে ছোটবেলা থেকেই শিখছে মুসলমানকে গালি দিলে কি হয় পাপ হয় ওয়া কিতালুহু কুফরুন তাকে হত্যা করা হলো কুফুরি সবচেয়ে বড় পাপ আজ মানুষ মানুষকে হত্যা করছে পৃথিবীতে যদি আদর্শ কোনো চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে কেউ থেকে থাকে তাহলে তারা হলেন আল্লাহর রাসূলের সাহাবীগণ সুবহানাল্লাহ এই তেজ এই ঈমান এর মূল চালিকা শক্তি তার পরিবার কিনা তার পরিবার কিন্তু পরিবার তো পাঁচ বছরের একটা বাচ্চার হাতে দশটা টাকা দিয়ে বলছে বাবা অমুকের দোকান থেকে সিগারেট নিয়ে আসো এইরকম অযোগ্য পিতা আছে না নাই আছে সফল মাতা সফল পিতা হওয়ার জন্য আপনার সন্তান দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন নাই করেছেন দিনকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি এই এলাকায় পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এমন একটি প্রতিষ্ঠান আমরা গঠন করব যা সমাজের মধ্যে শিরিক এবং বেদাত এবং জাহিলিয়াতপূর্ণ একটা সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে একটা সমাজে প্রকৃত বিপ্লব ঘটাবে এ লক্ষ্যেই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এখানে যাদের কথা না বললেই কৃতজ্ঞতা আদায় করা হবে না কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহরও আদায় করতে পারে না প্রতিষ্ঠান মানেই শিক্ষক শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর জীবনের প্রতিদিন সতেরো অক্ত সলাতে যা আদায় পাঠ করতে হয় এই সুরার নাম কি সুরা ফাতিহা সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সলা হাদিস নাম্বার 756 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির সলাত শুদ্ধ হয় না যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পাঠ করে না আমি অল্প সময়ে আজকে আলোচনা করব আপনার সন্তানকে মাদ্রাসায় কেন পড়াবেন কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন অনেকেই বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন স্কুল কলেজে ইংলিশ মিডিয়ামে কিন্তু মাদ্রাসায় কেন পড়াবেন এক সন্তানের আকীদাকে বিশুদ্ধ করতে সন্তানের আকীদাকে বিশুদ্ধ করতে ইংলিশ মিডিয়ামে একটা রিলিজিয়াস বুক আছে রিলিজিয়াস বুক মানে ধর্মের একটা বই আছে ওখানে ইসলাম ধর্মে লেখা আছে হোয়ার ইজ আল্লাহ মানে আল্লাহ কোথায় ওখানে অ্যান্সার লেখা আছে ইংরেজিতেই আল্লাহ ইজ হু হি ইজ এভরি হোয়ার আল্লাহ হলেন তিনি যিনি সব জায়গায় থাকেন এবার দারুল হাদিস মাদ্রাসার কোন ছাত্র কি বলতে পারবে আল্লাহ কোথায় থাকেন দলিল সহ দলিল আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ অন্টুর বাচ্চারা তারা শুরু থেকেই শিখছে আর রহমান আলাল আরশিস্তাওয়া দয়াময় আল্লাহ আরশের উপর সমুন্নত তার জ্ঞান তার ক্ষমতা সর্বত্র বিরাজমান বিশুদ্ধ আকীদা আল্লাহ রসুল কে অনেকেই নূরের নবী বলে বলে না তুমি হে নূরের নবী লিখিলে ধ্যানের ছবি অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি কোথায় আছে
সূরাতুল কাহাফ অধ্যায় 18 আয়াত 110, তারা শুরু থেকেই শিখছে আল্লাহ কোথায়, আল্লাহর ক্ষমতা, আল্লাহ রাসূল কিসের তৈরি। এই বিশুদ্ধ আকীদার চর্চা হচ্ছে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায়। আজকে আমরা আল্লাহ সম্পর্কেই জানি না, অথচ কবরে প্রথম প্রশ্ন কি, মান রব্বুকা, তোমার রব কে? সূরা আলাক পারা 30 অধ্যায় 96 আয়াত 1 আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুই নাম্বার, বিশুদ্ধ আমলের জন্য আজকে সমাজে নানা আমলে ভরপুর সহি জঈফ মৌজু অসংখ্য শুদ্ধ এবং অশুদ্ধ আমল ধর্মের নামে সমাজে চালু আছে না নাই, অনেক আমল আছে। এই ভ্রান্ত আমলকে বেছে বেছে বিশুদ্ধ আমল যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হচ্ছে, এটাও কিন্তু দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। আমাদের মাদ্রাসায় নাই যে আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাত, এগুলো একটাও বিশুদ্ধ হাদিস নয়, ওগুলো আমাদের বইতেই নেই। ছোট্টবেলা থেকেই একটা সন্তানকে সহি হাদিসের উপর গঠন করা হচ্ছে। তিন, সুনাগরিক, এই সন্তানগুলো যাতে সুনাগরিক হয়। আজকে এদেশের শিক্ষাঙ্গন শান্ত নাকি অস্থির? অস্থির, অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের ঝনঝনানি, কিন্তু আমরা সুনাগরিক করতে চাই। আমাদের মাদ্রাসার প্রায় 75 জন বাচ্চারই এই হাদিস মুখস্থ আছে, সিবাবুল মুসলিম। মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, ও তার সঙ্গে যুদ্ধ করা কুফরি। আমি বলার আগে ওরা বলে দিয়েছে, মাশা আল্লাহ। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইমান হাদিস নাম্বার 48, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ। আদর্শ নাগরিক, তার ভাষা সুন্দর হওয়ার প্রয়োজন আছে না নাই? সে কাউকে গালি দিবে না, সে ছোটবেলা থেকেই শিখছে মুসলমানকে গালি দিলে কি হয়, পাপ হয়। ওয়া কিতালুহু কুফরুন, তাকে হত্যা করা হলো কুফুরি, সবচেয়ে বড় পাপ। আজ মানুষ মানুষকে হত্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াক্তালুর রাজুলু জারাহু ওয়া আখাহু ওয়া আবাহু, কিয়ামত ততদিন হবে না যতদিন মানুষ তার প্রতিবেশীকে হত্যা না করবে, ভাইকে হত্যা না করবে, মানুষ তার বাপকে হত্যা না করবে। হত্যা হচ্ছে না? মাদ্রাসাতে ছোট থেকে শেখানো হচ্ছে যে বাবা খবরদার, তুমি জবান দিয়ে কাউকে গালি দিও না, কাউকে মারিও না, এটা কুফরি। তাহলে তারা ভবিষ্যৎ সুনাগরিক হবে কি না? ইনশাআল্লাহ হবে। চার নাম্বার, মাদক সন্ত্রাস ও জঙ্গি মুক্ত একটা দেশ গড়তে। আজকে মাদক দিয়ে জরাজীর্ণ এই সমাজ, তাই নয়? গোটা সমাজ, এদেশের প্রশাসনিক ভাইরা রাত দিন কষ্টের পর কষ্ট করতেছে এই মাদকখোরদের জন্য। বিভিন্ন জায়গায় যায় গোপনভাবে মদপান করে, ড্রাগ অ্যাডিক্টেড, কিন্তু দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার বাচ্চাদেরকে ছোট থেকেই হালাল এবং হারামের শিক্ষা দেওয়া হচ্ছে। তারা যদি ছোট থেকেই জানতে পারে যে ইন্নাল্লাহ হাররামাল খামারা, আল্লাহ মদকে হারাম করেছে, তাহলে কি সে কখনো মদপান করবে? করবে না। সে যদি ছোট থেকেই জানে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, ইন্নাল্লাহ হাররামাল খামারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইন্নামাল মাইসুর ওয়াল আনসাব ওয়াল আজলিমু, হে ইমানদারেরা তোমাদের জন্য মদ জুয়া ভাগ্য নির্ধারণকারী বস্তুগুলো হারাম। এগুলো যদি তারা শুরু থেকে জানতে পারে তাহলে তাদের দ্বারাই এই সমাজে আর সন্ত্রাস হওয়া সম্ভব নয়।
পাঁচ নম্বর, আজকে আপনার সন্তান কেবল দুনিয়ার একমুখী শিক্ষা শিখছে। কয়মুখী? একমুখী। অনেক ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্ট আছে যারা কোরআনটা পর্যন্ত বিশুদ্ধভাবে পড়তে পারে না। কত আফসোস, বাবার অর্থ দিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তান দুনিয়ার সব কিছু শিখলো, কিন্তু শিখলো না কার কিতাব? আল্লাহর কিতাব। অথচ মানব জাতিকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন আর মানুষকে সৃষ্টি করেছেন। এই সন্তানদের আপনি একমুখী শিক্ষা দিলেন, তারা সায়েন্স জানে, আর্টস জানে, কমার্স জানে, জানে না কেবল ইসলাম। যারা সন্তানকে জেনারেল পড়ান, বুকে হাত দিয়ে অন্তর থেকে বলুন তো, আপনার সন্তানটা একটা ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু আপনি মারা গেলে আপনার জানাজা সালাত কি আপনার সন্তানটা পড়তে পারবে? কোশ্চেন মাইসেলফ, আপনি নিজেকেই প্রশ্ন করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো কেবল দুনিয়া শিখার জন্য আপনাকে পৃথিবীতে পাঠান নাই, পৃথিবীতে পাঠান নাই, কিন্তু দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার বাচ্চারা দুনিয়ারও জ্ঞান অর্জন করছে, দিনেরও জ্ঞান অর্জন করছে। বলেন উত্তম কোনটা? এজন্য একজন খ্রিস্টান ব্যক্তি বলেছিল, ইফ ইউ টিচ ইয়োর চিলড্রেন থ্রি আর্টস, তুমি তোমার সন্তানকে তিনটা আর শেখাও। একটা হলো রিডিং, মানে কি পড়া, একটা রাইটিং লেখা, অ্যারিথমেটিক গণিত, লিভ দ্য ফোর্থ আর রিলিজিয়ন। তার মধ্যে যদি চার নম্বর আর ধর্মের শিক্ষা না থাকে, তাহলে ইউ উইল গেট ফিফথ আর রাস্কেল, তুমি পঞ্চম আরের অপেক্ষা করো, তোমার সন্তানটা অভদ্র হয়ে যাবে। আজ কত বিত্তশালী পরিবার তার জন্মদাতা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেনি, উচ্চশিক্ষিত অথচ পিতা মাতাকে নিজের কাছে রাখে না, কি শেখালেন সন্তানকে? আর আমাদের মাদ্রাসার ছোট্ট বাচ্চারা শিখতেছে, ও কদ রব্বুকে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিলল দাইনি ইহসান। শুরু থেকেই সারা শিখছে যে আল্লাহর ইবাদতের পর যার কথা আল্লাহ তাআলা বলেছে তিনি হলেন পিতা ও মাতা, পিতা মাতা সন্তুষ্ট তো রব খুশি, পিতা মাতা অসন্তুষ্ট তো রব অসন্তুষ্ট হয়ে যাবে। আজ অধিকাংশ সন্তান পিতাকে প্রকৃত অর্থে মর্যাদা ও মূল্যায়ন করে না। এর কারণ হলো, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, আমি যেমন কর্ম করেছি তেমন ফল পাবো না? আমি যদি তেঁতুল গাছ সারা বপন করে মনে মনে ভাবি যে আল্লাহ আঙুর ফলটা যাতে মিষ্টি হয়, আল্লাহ পাঁচ বছর পর যে আঙুল ফল ধরবে এটা যাতে সুমিষ্ট হয়, অথচ গাছের বীজ কিসের? তেঁতুলের, তেঁতুল গাছ। আজকে মহিলাদের পর্দা আছে না বেপর্দা, তারা আজকে বেপর্দায় ঘুরছে, এর কারণ কি? তার মধ্যে চার নম্বর শিক্ষা নাই, সেটা হলো ধর্মীয় শিক্ষা। সহি বুখারী 1385 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেক আদম সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, তার বাবা মাই তাকে ইহুদি বানিয়ে দেয়, তার বাবা মাই তাকে নাসারা বানিয়ে দেয়, তার বাবা মাই তাকে অগ্নি উপাসক বানিয়ে দেয়। অনেকের সন্তান আর্জেন্টিনার আর ব্রাজিলের গেঞ্জি পরে নাই। আমাদের মাদ্রাসার একটা বাচ্চাও কি পড়েছে? শুরু থেকেই তাদেরকে বলা হচ্ছে, মাং তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বাবারা তোমরা যার সাদৃশ্য অবলম্বন করবে
তাদের বলে গণ্য হবে। কাজেই তোমার আদর্শ মেসি নয়, তোমার আদর্শ ব্রাজিল নয়, তোমার আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি যদি ভালো মানুষ হতে চাও এই আদর্শ বেজাতীয়দের বর্জন করতে হবে। এজন্য রা হাদিস জানে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র সর্বোত্তম। এই চরিত্রবান মানুষ হওয়ার গাইডলাইন কোথায় আছে? কোরআনে আছে, ইসলামে আছে। আজ অধিকাংশ পিতামাতারা মনে করে যে আমার সন্তান ইঞ্জিনিয়ার হলে হয়তো আমি শান্তিতে থাকতে পারবো, আমার সন্তান বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে সায়েন্স পেলে হয়তো আই এম সাকসেস ইন মাই লাইফ, হয়তো আমি আমার জীবনের সফল পিতা, আমি আমার জীবনের সফল মাতা। প্রিয় গার্ডিয়ান বৃন্দ, সফল মাতা সফল পিতা হওয়ার জন্য আপনার সন্তান দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন নাই, করেছেন দিনকে। ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, নেককার। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 203 প্রথম খণ্ড কিতাবুল ইলম। নেককার সন্তান আল্লাহ শর্ত করেছে। সন্তানকে কি বানাতে চান? একজন স্কলার বক্তব্য দিচ্ছে যে বাবা হোয়াটস ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের আসলে লক্ষ্যটা কি? তো অনেকে বলল আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ এক্সেট্রা এক্সেট্রা বলেছে। আর একজন বলেছে যে স্যার আই ওয়ান্ট টু বি এ সাহাবা, আমি সাহাবা হতে চাই। কি হতে চায়? সাহাবা। শিক্ষক বেধর্মী বলতেছে বাবা সাহাবা কি, এর ডিফিনেশনটা কি? বলছে আমি জানি না, আমার বাবা মা জানে। বাবা মাকে বলা হলো যে সাহাবা কি, তখন তার বাবা মা বলল সাহাবা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ইমান এনেছিল আল্লাহর পর রাসূলের প্রতি, তার সহসর্য লাভ করেছে, তারা হলেন সাহাবি। তো কেন সে সাহাবি হতে চায়? তখন বাপ মা উত্তর দিল বাচ্চা যদি প্রতিদিন যখন ঘুমাতে চায় ঘুমাতে যায়, তখন আমি প্রতিদিন একজন করে সাহাবির ঘটনা বলি, সাহাবির ঘটনা। তো সাহাবির ঘটনা শুনতে শুনতে আমার সন্তানদের মধ্যে এমন এক আকীদা এমন এক বিশ্বাস পয়দা হয়েছে যে পৃথিবীতে যদি ভালো কোনো মানুষ থাকে, পৃথিবীতে যদি আদর্শ কোনো চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে কেউ থেকে থাকে, তাহলে তারা হলেন আল্লাহর রাসূলের সাহাবীগণ। সুবহানাল্লাহ। এই তেজ এই ঈমান এর মূল চালিকা শক্তি তার পরিবার কিনা? তার পরিবার। কিন্তু পরিবার তো 5 বছরের একটা বাচ্চার হাতে 10টা টাকা দিয়ে বলছে বাবা অমুকের দোকান থেকে সিগারেট নিয়ে আসো, এইরকম অযোগ্য পিতা আছে না নাই? আছে। নিজের টাকা দিয়ে সন্তানকে ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি পর্যন্ত কিনে দিচ্ছে, সন্তানকে নানা পাপের কর্মে উদ্বুদ্ধ করছে। আপনারা দেখেছেন আমাদের মাহফিলে কোনো মনিহারি দোকান অন্য কোনো দোকানও নাই, এগুলো তারা প্রতিদিন দেয় এই জন্য দিয়েছে, প্রতিদিন তাদের এক্সট্রা দোকান রাখি নাই, বারবার বলেছি এবং তাদেরকে অনুরোধ করেছি তারা 9টার মধ্যেই ক্লোজ করবে। তো আশা করতেছি মাইকের আওয়াজ যে সকল দোকানদার ভাইরা শুনছেন, রিজিকের মালিক, রিজিকের মালিক আল্লাহ, তা আনু আলাল বিররি ওয়া তাকওয়া। প্রিয় দোকানদার ভাইরা আমার, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে। আমরা দোয়া করি ঝাড়ুয়ার ডাঙ্গার প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসাতে আল্লাহ বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। তো পরিশেষে প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।